বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দুটো পরীক্ষার কথায় মাথায় রেখে তোমাদের জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা, এই দুটো মোটামুটি সেম সিলেবাস সেম এবং পরীক্ষার নম্বরও সেম, পরীক্ষার প্যাটার্নও সেম। তো এই দুটো পরীক্ষার কথা মাথায় রেখে অঙ্গনারীর জন্য তোমাদের ICDS এর কথা মাথায় রেখে তোমাদের একটা বই ইবুক বার করা হয়েছে, যে বইটা তোমরা কিন্তু অনলাইনে তোমরা পারচেস করতে পারো, কিনতে পারো। তোমাদের এই যে এই টপিকটার উপর বইটা কিন্তু লেখা হয়েছে, জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীর অবস্থান, এই টপিকটা থেকে। এই টপিকটা থেকে তোমরা সকলেই জানো যে 15 মার্কস কিন্তু এই টপিকটা থেকে আসে। তো ভালো করে কিন্তু এই টপিকটার উপর জোর দিয়ে পড়াশোনা করতে হবে এবং বাছাই করা সেরা কোশ্চেনগুলো নিয়ে এবং ই বুকটা বার করা হয়েছে। তো তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু বলে দিই যে বাকি টপিকগুলো থেকে কীরকম কী নাম্বার আসে, দেখো একটু দেখে নাও তোমরা। তো এইটা নতুন করে বলার কিছু নেই, তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, আমি কিন্তু আগেও ভিডিও করে দিয়েছি। তো দেখো তোমাদের যে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু, এই দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু সেম, ঠিক আছে। লিখিত পরীক্ষা এক্ষেত্রে তোমাদের মোট নম্বর 100 নম্বরের মধ্যে মোট 90 নম্বরে লিখিত পরীক্ষা হয়ে থাকে, যেটার জন্য সময় তোমাদেরকে 2 ঘন্টা সময় কিন্তু দেওয়া হয়ে থাকে। মাতৃভাষা ফার্স্ট তোমাদের যেটা হয় মাতৃভাষা অর্থাৎ বাংলা থেকে 8th স্ট্যান্ডার্ডের ক্লাস 8th স্ট্যান্ডার্ডে একটা রচনার পরে যেটা 15 মার্কসে লিখতে হয়, দুটো অপশান থাকে। ইংরেজি থেকে থাকে তোমাদের দেখো 8th 9th স্ট্যান্ডার্ডের 15টি কোশ্চেন বা 20 নম্বর মোট থাকে, ঠিক আছে। সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে থাকে 20টা কোশ্চেন থাকে। এবং জনস্বাস্থ্য এই টপিকটা থেকে আমরা কিন্তু বইটা বের করেছি, তোমরা কিন্তু এই টপিকটার উপর জোর দিয়ে পড়বে। জনস্বাস্থ্য, পুষ্টি, নারী সংক্রান্ত বিষয় 15 নম্বরের এই টপিকটা থেকে কোশ্চেন আসে। এবং লাস্ট তোমাদের কিন্তু অঙ্ক থেকে 20 নম্বরের কোশ্চেন আসে, 10টা অঙ্ক থাকে, অনেক সময় 15টা অঙ্কও থাকে। তো সেক্ষেত্রে মোট তোমাদের এই হচ্ছে নম্বর বিভাজন। তো এই টপিকটা থেকে আমরা কিন্তু জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকটা তোমাদের ভালো করে পড়তে হবে এবং একটু অন্যরকম টপিক। তো এই টপিকটা থেকে তোমাদের জন্য একদম সেরা ই বুকটা বার করা হয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এই হচ্ছে সেই বই, ঠিক আছে। ই বুকটার দাম তোমাদের রাখা হয়েছে 30 টাকা দাম রয়েছে, 30 টাকা তোমরা অনলাইনে পে করলে কিন্তু তোমাদের এই বইটা PDF যেটা A4 ফরম্যাটে তৈরি করা হয়েছে, ঠিক আছে। 258খানা কোশ্চেন একদম সেরা বাছাই করা কোশ্চেন এখানে রাখা হয়েছে, এটা Volume 1, ঠিক আছে। তোমাদেরকে ডেমোটা দেখাই বইটার। তো এই হচ্ছে তোমাদের বই A4 সাইজে, যাতে তোমাদের এটা তোমরা মোবাইল থেকেও পড়তে পারো। 258খানা কোশ্চেন কিন্তু এই বইতে রয়েছে, ঠিক আছে। 21টা পাতা রয়েছে এবং এটার দাম দেখো 30 টাকা। তোমরা কীভাবে যোগাযোগ করবে, তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে 7908795470, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যারা বইটা কিনতে ইচ্ছুক তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। গুগল পে, ফোনপে এবং UPI-এর মাধ্যমে তোমরা টাকা পাঠিয়ে দিলে কিন্তু এই বইটার PDF তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেটা তোমরা অনলাইন থেকে প্রিন্ট আউট করে নিতে পারো বা অনলাইনে তোমরা মোবাইল থেকেও পড়াশোনা করতে পারো। তো এইরকম হবে কোশ্চেনগুলো, এরকম প্যাটার্নে থাকবে। আমি তোমাদের একটু জুম আউট করে দেখাচ্ছি, একদম পুরো দেখো A4 সাইজের ফরম্যাটে রাখা হয়েছে এরকমভাবে। তোমাদের এখানে ডান দিকে দেখো পাতা নাম্বার মেনশন করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তোমাদের একটু জুম আউট করে দেখাচ্ছি, এই দেখো এরকম প্যাটার্নে কোশ্চেনগুলো এরকমভাবে থাকবে। প্রথম কোশ্চেন 1 নম্বর, মেনটেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং 4টে করে অপশান দেখো দেওয়া আছে, যে পৌষ্টিক নালী দীর্ঘতম অংশের নাম কি, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, গলনালী, বৃহদন্ত, এবং সঠিক উত্তর যেটা হবে দেখো ক্ষুদ্রান্ত বি, উত্তরটাও পাশে নিচে মেনশন করে দিয়েছে, তোমাদের পড়তে খুব সুবিধা হবে এরকমভাবে কোশ্চেনগুলো। দেখো পরবর্তী কোশ্চেন এরকম আছে, তারপরে প্রথম দিকে কোশ্চেনগুলো বাঁ দিকে প্রথমে 1 নম্বর, তারপর 2 নম্বর, এরকমভাবে পরপর আছে, ঠিক আছে। এক্সট্রা ডিটেলস আমি এখানে অ্যাড করে দিয়েছি, দেখো যেমন ভিটামিন ডি রিলেটেড, দেখো যত এ ভিটামিন থেকে কী রোগ হয়, বি ভিটামিন থেকে অভাবে কী রোগ হয়, সি ডি সব পরপর কিন্তু এখানে এক্সট্রা ডিটেলসেও অ্যাড করে দিয়েছি, যেটা যাতে তোমাদের একটা টপিক থেকে যেন কোশ্চেন আর বাদ না যায়, এই বইটা তোমরা কিনতে পারো। এই হচ্ছে বই, ঠিক আছে। তারপরে এইদিকে চলে আসার পর দেখো এইদিকে আবার পরপর আছে, ঠিক আছে। তোমরা সিরিয়াল নাম্বার দেখলেই বুঝতে পারবে। তো আমি লাস্ট তোমাদেরকে একদম 258 পেজে নিয়ে যাব, দেখো তো এরকমই হচ্ছে বইটা। লাস্ট পেজে চলে আসছি, এই হচ্ছে লাস্ট পেজ, 21টা পাতা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, দেখো 21 নম্বর পাতা এখানে রয়েছে। 21টা পাতার মধ্যে কিন্তু মোট 258খানা কোশ্চেন আছে। তো তোমরা কিন্তু লাস্ট কোশ্চেন দেখো 258 নম্বর রয়েছে। তো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ, যে নাম্বারটা তোমাদেরকে বললাম যে 7908795470, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যারা বইটা কিনতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারো। খুব ভালো একটা বই, তোমরা কিন্তু অবশ্যই কিনতে পারো যারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশান করছো। এছাড়া আরও অন্যান্য টপিকের ওপর বই বার করার জন্য কাজ চলছে,
তো তোমরা কীরকম রেসপন্স করছো দেখবো। তারপর আবার তোমাদের রচনার বই এবং অঙ্কের বই এবং তোমাদের আরও অন্যান্য টপিক যেগুলো আছে, সাধারণ জ্ঞানেরও 500 বা 1000 কোশ্চেনের বই বার করার পরিকল্পনা আছে। তো তোমরা যারা কিনতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা বললাম তোমাদের 7908795470, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি করার উদ্দেশ্য। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে। তারাও যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন করতে থাকে তাহলে অবশ্যই বইটা একবার দেখতে পারো কিনে। তো এই ছিল আজকের ভিডিও করার উদ্দেশ্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।